হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কদিন থেকেই একটা বৃষ্টি হব ভাব, কিন্তু বাইরে তো এখন বেশ রোদ কটকট করছে, কিছু বুঝতে পারছি না। আবার বলছে সামনে ঘূর্ণিঝড়ও আসবে, সেটা অবশ্য কখনোই ভালো না, কারণ ঘূর্ণিঝড় মানেই হলো অনেক ক্ষয়ক্ষতি। নয় বলছে সেটা বাংলার বুকে, নাহলে মানে আমাদের এখানে নয় ওপার বাংলায়, বাংলাদেশে কিছু হোক সেখানে, সেটাও মোটেই ভালো না, বা আমাদের এখানেই হোক, কেননা ঘূর্ণিঝড় মানেই হলো বিশাল ক্ষয়ক্ষতি। তো এতটাও বাড়াবাড়ি দরকার নেই, তার থেকে বরঞ্চ বর্ষা একটু আগে আসুক, বৃষ্টি হোক, এটা আমরা সবাই চাই। কদিন ধরে এমন একটা গরম পড়েছে, মানে কোনো কাজ করা যাচ্ছে না, এত হিউমিডিটি বেশি। তাও তো আমার বাড়ির আশেপাশে যথেষ্ট গাছপালা আছে, তা সত্ত্বেও দেখছি মানে কোনো কাজ করতে গেলেই এত ঘাম হয়ে যাচ্ছে বলার নয়। আর সারাক্ষণ তো ফ্যানের তলায় আর এসিতে চুপচাপ করে বসে থাকা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। ঘেমে ঘেমেই আমি আরও ক্লান্ত হয়ে গেলাম, মানে কোনো কাজই করতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না বললেও দেখো কিছু তো কাজ থাকেই বাড়িতে, আর সেগুলো করতে গেলেই ঘেমে নেই একসা। আর আজকে আবার থেকে আমার বাড়িতে মানে কাজ শুরু হবে, মিস্ত্রির কাজ। আজকে সকালবেলা একটু বাদেই আসবে, কালকে এসে এগুলো দেখো রেখে গেছে, বলেছে যে দিদি আজ থেকে কাজ শুরু করবো, 9:30 আসবো। আর এই দেখো আমার বাড়ির সিলিংয়ের অবস্থা, ভেঙে অনেক, আসলে অনেক পুরনো কনস্ট্রাকশন, এবং এগুলো যেহেতু সরকারি বাড়ি ছিল এক সময় আর কি, এখন আমাদের নিজস্ব হয়ে গেছে, তো এরকম জায়গায় জায়গায় না মানে ভেঙে ভেঙে পড়ছে, আর এটা খুব বিপজ্জনক, সেই জন্যই সারাতে হবে। এই ঘরেও, এই যে ছেলের রুমটাতেও এরকম হয়ে আছে অনেক জায়গায়, তো এগুলো সারানো ইমিডিয়েটলি প্রয়োজন, নাহলেই একটা কোনো বিপদ ঘটে যাবে। তো আজকে থেকে কাজ শুরু হবে। আর এদিকে আমার জলখাবারও বানানো হয়ে গেল, সামান্য একটু চিড়ের পোলাও বানাতে গিয়ে স্নান করে একদম নেয়ে ঘেমে ঝোল হয়ে গেলাম। কে বলবে যে একটু আগে স্নান করেছি, এই এক ফ্যাসাদ। স্নান করে এলেও গরম লাগে, আর একটু সামান্য কাজ করলেই একটা চিড়ের পোলাও বানাতে আর কতক্ষণ লাগে, কিন্তু সেটা করেও যা অবস্থা না, মনে হচ্ছে যেন আবার স্নান করি। আর পুরো নাইটিটাও পুরো ঘামে জবজবে হয়ে গেল। আর মুশকিলটা কোথায় বলো তো, আমাকে সাত সকালেই আজকাল স্নানটা সেরে ফেলতে হয়, কেননা এখন আবার ওই ওদিকে আবার ফোন বাজছে। আমাকে সাত সকালেই স্নানটা সেরে ফেলতে হয়, কারণ স্নান টান করে বরফ শেক দিয়ে আমি স্টকিংস পরি, ওই জন্য আমার একটা স্নানের তাড়া থাকে, নইলে একটু বেলা করে করলেও হয়, সাত সকালে করি কি লাভ, কি ঘাম। ছেলের ঘরের বিপজ্জনক জায়গাটাকে আগে বলছি ক্লিয়ার করতে, পরে কাজটা হবে, কিন্তু এই যে অংশটা ঠিক ওর টেবিলের ওপরেই থাকে, ওই জন্য এটাকে বলে দিয়েছি ঠিক আগে ঠিক করে চালিয়ে নিতে, কারণ একটু বাদেই আবার ছেলের অফিস শুরু হয়ে যাবে, প্রায় 10টা বাজতে চলেছে। এদিকে মাছালা এসছে, দেখো মাছ কাটছে, আর বিড়ালগুলো কিরকম তীর্থের কাকের মতো বসে আছে গাড়ির পেছনে। যাই না তোমরা এখান থেকে ঠিক দেখতে পাচ্ছ কিনা বিড়ালগুলোর বসে থাকা, দাঁড়াও আমি ওদিকে, এটা আমি ব্যালকনি থেকে তুলেছি, আমি ওদিকের জানলায় গিয়ে দেখাচ্ছি। যাই না তোমরা কতটা দেখতে পাচ্ছ, বাট ওখানে অনেকগুলো বিড়াল বসে আছে, ওরা ওয়েট করছে যখন মাছটা একটুও যদি মাছ পেতে পারে সেটাই লাভ, বুঝতে পারছো? আমি যতটা জুম করা যায় আমি জুম করছি, বাট হ্যাঁ খুব একটা ফান প্রসিডিয়ার, অ্যান্ড লাইক দিস গাইজ আর সো পেশেন্ট, একদমই মানে নিচে বসে ওয়েট করছে ওরা। বিড়ালগুলো ক্যাজুয়ালি বসে আছে, কোনো সমস্যা নেই, ওরা বসে ওয়েট করে আছে, ধৈর্য, ধৈর্যম দেহি বলে না, একদম সেটাই, একটু যদি কিছু পাওয়া যায় সেটাই আমাদের জানলাম। আর এরকম জায়গায় দিচ্ছে না, দিচ্ছে কিন্তু একদম, একজন তাকে পুরো উঠে গেছিলো চাকার ওপরে, লাইক দাও দাও এক্ষুনি দাও। আমার সব কাজকর্ম কমপ্লিট, ঘড়ির কাটায় এখন 12:30। তো যাই হোক, মানে তখন একটা সময় তোমাদের দেখালাম যে জলখাবার বানিয়ে ফেলেছি, তারপরে সেই জলখাবার নিয়ে যখন বসলাম অন্তত 6 বার উঠতে হয়েছে, আর ওই সময় সব একদিক দিয়ে মিস্ত্রির কাজ এবার স্বাভাবিক, সবই মোটামুটি গোছানো ছিল, পার্ট পেমেন্ট যেটা সেটাও কালকে করে দেখেছিলাম ওকে, যাতে কাজ শুরু করতে পারে। আর কিন্তু তাহলেও কিছু জিনিস লাগে দিদি, এটা কোথায়, ফুলঝাড়ু কোথায়, এই কোথায়, ওই কিছু না কিছু জিনিস তো অনেকবার উঠতে হলো। তারপরে ঠিক তখনই আবার মাছালা এসছে, মানে একটু ফোন বাজছে, হ্যাঁ আসলে কোন রোজই এগুলো হয়, কিন্তু ওই সময় মিস্ত্রি ঢোকাতে না একটু ইয়ে হয়ে গেছে। তো যাই হোক, কোনো ক্রমে সব কাজকর্ম শেষ করে
এখন একটুখানি বসলাম বসলাম মানে এখনও কাজ আছে, একটু জামা কাপড় ভাঁজ করবো, ঘরটা একটু গোছাবো, আর ভাত বসিয়েছি, ভাত বসিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। আর জাস্ট পারছি না, এত গরম না, তাই সেই সঙ্গে দর দর করে ঘামছি। চুলটা সকালবেলা স্নান হয়ে গেছে কিন্তু চুলটা এখনও ভেজা, মানে ঘামের ভেজা। একটু খুলে চুল খুলে একবার একটুখানি ফ্যানের তলায় বসবো। ঘড়ির কাটায় এখন দুপুর দুটো। আজকাল লাঞ্চ করতে করতে দুটোই বেজে যায়, কেননা ছেলের এই সময় লাঞ্চ ব্রেক হয়ে যায়, আর এর আগে অতএব লাঞ্চ করার এখন সম্ভব হয় না, আগে দেড়টার মধ্যে করে নিতাম। আর মিস্ত্রিরাও গেছে লাঞ্চ করতে, আমিও সেরে ফেলি। আজকে লাঞ্চে হয়েছে পাট শাক ভাজা। পাট শাক তোমরা অনেকেই খাও, পাট শাক বোধহয় মেনলি বাঙালরাই খায়, যাই হোক আমি অনেকদিন বাদেই করেছি। আর হয়েছে মুগ ডাল একটু ছিটিয়ে লাউ। এই মুগ ডাল ছিটিয়ে লাউয়ের গল্পটা হলো, মানে মুগ ডালটাকে ভালো করে ভেজে একদম লাউ যখন আর কি জিরে ফোড়ন দিয়ে বা কালো জিরে ফোড়ন দিয়ে বসানো হয়, তখনই সাথে সাথে আমি মুগ ডালটা দিয়ে দিই। আর যে নিজেরকম বাকি যে ধনে চিড়ে হলুদের গুঁড়ো দিয়ে যেভাবে লাউ হয় সেভাবেই হয়, কিন্তু এটা খেতে খুব টেস্টি হয়। আর এখানে আছে ট্যাংরা মাছ, তাহলে এবার লাঞ্চটা করে ফেলি। কী সুন্দর চারদিকটা, বেশ অন্ধকার অন্ধকার হয়ে এসছে, বৃষ্টি নামবে বলে দেখো, আকাশ জুড়ে বেশ মেঘ। চারদিকটা বেশ, আর হাওয়াও দিচ্ছে, আজকে দুপুরে আর এসি লাগবে না মনে হচ্ছে। আর আমি খেতে খেতেই কী সুন্দর ঝমঝম করে বৃষ্টি নেমে গেল, দেখো বাইরেটা কী অপূর্ব লাগছে। খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে, আর এতদিন বাদে এত সুন্দর বৃষ্টি হতে দেখে না সত্যিই খুব আনন্দ লাগছে। গাছগুলোও যেন জল পেয়ে একেবারে সবুজ হয়ে গেছে, এদিকটা তো পুরো বৃষ্টিতে সাদা হয়ে আছে। বিকেল হয়ে গেছে, কী সুন্দর ঠান্ডা ঠান্ডা চারপাশটা, বেশ ভালো লাগছে। আমি ব্যালকনিতে এসে দাঁড়ালাম, আর কী অপূর্ব সুন্দরভাবে কোকিল ডাকছে না, মানে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো কোকিলের মনেও খুব আনন্দ হয়েছে। তোমাদের ডাকটা শোনাবো বলে যেই ক্যামেরাটা অন করলাম কোকিল অমনি ডাকা বন্ধ করে দিল। সন্ধ্যের টিফিনে কী বানাই কী বানাই সবসময়ই একটা টেনশন। যাই হোক, আজকে বাড়িতে সেরকম কিছু ছিল না, ফ্রিজে একটু পনির ছিল আর সুজি আছে, তার সঙ্গে একটুখানি চিলি ফ্লেক্স, আদা কুচি, পেঁয়াজ কুচি সমস্ত দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সুন্দর করে বল বানিয়ে নিলাম, আর এটা বেশ মুচমুচে করে ভেজে নিলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, বেশ টেস্টি হয়েছে পনির আর সুজি, মানে ইয়েতে আমি ভাবছিলাম কেমন হবে কিন্তু না, বেশ ভালো হয়েছে। একটু আগে সন্ধেবেলা বেরিয়েছিলাম গেরিয়ে, আমাদের মানে বেহালা থানা থেকে গিয়ে ক্যাপিটাল ইলেকট্রনিক্সে গেলাম, গিয়ে আমার যে ফ্রিজটা কিছুদিন আগে কিনেছি তার ওয়ারেন্টি কার্ডটা দিয়ে ওদের দোকানে স্ট্যাম্প মারিয়ে নিলাম। আর সেই সঙ্গে ছেলের জন্য একটা চেয়ার কেনা হলো, ছেলে নিজেই কিনেছে, তো চলো তোমাদের দেখাই চেয়ারটা। চেয়ারটা আসলে ও যে ওর এতক্ষণ মানে কাজ করতে হয় কাজে, একটুখানি ভালো কমফোর্টেবল চেয়ার না হলে পিঠে প্রবলেম হয়ে যাচ্ছে, আর যেহেতু ওয়ার্ক ফ্রম হোম এই কাজ মানে এরমভাবেই তো এখন করতে হবে, কাজেই চেয়ারের একটা খুব প্রয়োজন ছিল। এই যে ওর কমফোর্টেবল চেয়ার এসে গেছে, এটাতে আবার একটা যাতে এখন ঘামের দাগ ফাগ না লাগে, নতুন নতুন তো খুব যত্ন, তাই একটা টাওয়েল লাগিয়ে নিয়েছে। যাক এরমই লাগানো থাক, আমি আবার তোমাদের দেখাবো বলে টাওয়েলটা তুলে দিলাম। নিজের মায়ের টাকায় কেনা, এর একটা আলাদাই আনন্দ। রাতের ডিনারের জন্য সয়াবিনের তরকারি, আর সেই সঙ্গে আছে ট্যাংরা মাছ, দুটোই এখন গরম করলাম, এবার খাবো। এবার চটপট ডিনারটা সেরে নিই, তারপরেই একটু এডিটিং করতে বসবো আর শুয়ে পড়বো। আবার সকাল সকাল উঠতে হবে, সকালে কাজগুলো কাজকর্ম তাড়াতাড়ি সেরে না নিলে আবার মিস্ত্রিরা এসে গেলে তখন আবার একটা ভীষণ হই হই লেগে যায়। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। গুড নাইট।